যে সময় কাশিমবাজারের ঐশ্বর্যকে লন্ডনের সাথে তুলনা করা হতো, তখন কান্তবাবু ইংরেজদের কাছে গোমস্তার কাজ করতেন, আর তারই সৃষ্টি এই কাশিমবাজার ছোট রাজবাড়ি। ওয়ারেন হেস্টিংসের সময় তিনি বিত্তশালী এবং সম্মানিত রাজপুরুষ হিসাবে পরিচিতি লাভ করেন। এখানকার স্থাপত্য শিল্পে ইংরেজি ঘরানার প্রভাব রয়েছে। ছবি তোলার সীমাবদ্ধতা থাকার জন্য যেটুকু পারছি আপনাদের কাছে তা তুলে ধরছি। দূরে ডান দিকে দেখা যাচ্ছে লাইব্রেরি। একটি পুকুরও রয়েছে এখানে। ছাতিম গাছ নাকি 200 বছরের পুরনো। বাড়ির মাঝখানে রয়েছে তুলসী মঞ্চ। আমরা চলেছি দুর্গা দালানের দিকে, যা সত্যি অপূর্ব। বিশাল আকার মঙ্গল ঘটের মতো এখনো এনাদের দুর্গাপুজোয় বিশাল ভিড় হয়। আরো কিছু দেব দেবীর মূর্তি রয়েছে এনাদের। বর্তমান প্রজন্ম এখানে একটি গেস্ট হাউস এবং রেস্টুরেন্ট চালান, আর সুগার অ্যান্ড স্পাইসের মালিকানাও রয়েছে এনাদের। অতীতের ব্যবহার করা জিনিসের সংগ্রহ এনারা যত্ন সহকারে রেখেছেন। ছোট রাজবাড়ির পরে এখন আমরা কাশিমবাজার বড় রাজবাড়ির সামনে। মেরামতির জন্য এখন এই রাজবাড়ি বন্ধ, তবু চেষ্টা করি চলুন ভেতরে যাওয়ার।
উঠে থাকা ভদ্রলোকের কাছে জানলাম এখন এখানে সাপ কূপের বাসা, আর মেরামতির পরে খুলে দেওয়া হবে এটি সাধারণের জন্য।